নমস্কার, আজকে শ্রীমতী লীলা মজুমদারের জন্মদিনে আমি একটা গান গাইছি। এই গানের লেখক শ্রী আশুতোষ ভট্টাচার্য ও সুর দিয়েছেন শ্রী তাপস মৌলিক। পকেট ভর্তি নুড়ি পাথর আব ছালো অন্ধকার প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। পকেট ভর্তি নুড়ি পাথর আব ছালো অন্ধকার প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। পাইন গাছের সারি পাহাড় ঘুরতে যাবে আরেকবার, পাক দণ্ডি মেঘ রত্তর সঙ্গে লীলা মজুমদার। পাইন গাছের সারি পাহাড় ঘুরতে যাবে আরেকবার, পাক দণ্ডি মেঘ রত্তর সঙ্গে লীলা মজুমদার। বাঁশের ঝাড়ে নদীর পারে ভূতগুলো সব চমৎকার, সোনা টিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। বাঁশের ঝাড়ে নদীর পারে ভূতগুলো সব চমৎকার, সোনা টিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। সেরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার, গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার। সেরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার, গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার। মেঘের দেশের বাতাস বাড়ি শোনাচ্ছে কে গল্প তার, প্রদীপিসির বর্মি বাক্স বলেন লীলা মজুমদার। পকেট ভর্তি নুড়ি পাথর আব ছালো অন্ধকার প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। নমস্কার।